আপনাদের জন্য বিশেষ একটা অফার আছে, হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো একটা হেলমেট লঞ্চিং প্রোগ্রাম আছে, সেটাই হইতেছে আমাকে ইনভাইট করা হয়েছে। সেটা হইতেছে কি হেলমেট, কি প্রাইস, কি কি আছে সব কিছু আমি যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন। তো একেবারে প্রোগ্রামে যাই, লেটস গো। এই হচ্ছে হিরো মঞ্জিল ভাই, হেলমেটগুলো কেমন? হিরো ক্যামেরার পিছনে, হ্যাঁ হ্যাঁ ক্যামেরা, সামনে তো ভিলেন, কেমন লাগলো ভাই? না সেটা দেখেই বোঝা যাচ্ছে কে হিরো, ফিডব্যাক আছে, কে হিরো আর কে ভিলেন একটু জানাই দেন। আচ্ছা হেলমেটগুলো কেমন লাগলো? হেলমেট ভালো লাগছে, তারপরেও আমরা আরেকটু দেখি। প্রথমে তো আসলে যে কোনো জিনিসের প্রথমে হলো দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তো প্রথম দর্শনে আমাদের ভালোই লাগলো, সামনে আমাদের নরিনা বিস্তারিত। হেলমেটগুলো কেমন লাগছে? আর অনেক আলহামদুলিল্লাহ ভালো, এখনো পর্যন্ত তো এটা ইউজ করে দেখিনি। মানে হাতে নিয়ে কেমন লাগছে? লুকের কথা বলো, অনেক প্রিমিয়াম লাগতেছে। এটা প্রাইস সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছু জানি না, যেটা লেখা আছে আপনার মানে ফিল লাইক ওরকমই মনে হবে, মানে আছে না যে অনেক সময় লেখা এক ধরনের। তো হেলমেটগুলো হচ্ছে সবগুলো এখানে রাখা আছে, প্রোগ্রামের জন্য সবাই অলরেডি আছে, প্রোগ্রামটা শুরু হয়ে যাবে এখনই। আর আরেকটা কথা, হেলমেট কিনলেই আপনাদের জন্য বিশেষ একটা অফার আছে, মানে হেলমেট কিনবেন একটা স্ক্যাচ কার্ড পাবেন, যেটা ঘষলেই বিশেষ পুরস্কার থাকবে, আর সেটা আমরা মিতু বাবার কাছ থেকে জানবো। আপু যদি আমাদের একটু ডিটেলসটা বলেন। স্ক্র্যাচ কার্ডে কিন্তু আমাদের 14টা প্রাইজ আছে, যেটার মধ্যে ফার্স্ট প্রাইজ হচ্ছে মোটরসাইকেল, সেকেন্ডটা হচ্ছে 2টা মোবাইল ফোন, অ্যান্ড থার্ডটা হচ্ছে ঢাকা ব্যাংকক ঢাকার এয়ার টিকিট, সেটা 1%-এর জন্য। এরকম কিন্তু 14টা আছে। আপনারা যদি আরও ডিটেইল জানতে চান তাহলে কিন্তু আমাদের পেজের সাথে কানেক্টেড থাকতে হবে, পেজে কিন্তু ডিটেইল দেওয়া থাকবে। তার মানে 14টা পুরস্কার আছে। তো আপনারা হেলমেটের সাথে আরও বিভিন্ন জিনিস পেয়ে যাচ্ছেন, তো আমরা আরও ডিটেইলস জানাবো, তো সাথেই থাকুন। দুই একটা আপনাদের এখন প্রাক্তে দেখাবো, যেমন ফার্স্টে এই হেলমেটটা দেখাচ্ছি, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। হেলমেটটা দেখেন, এটা হচ্ছে স্মোকি ভাইজার, ব্ল্যাক স্মোকি ভাইজার। এই হচ্ছে হেলমেটের লুকটা দেখতে পাচ্ছি, তো লুকটা অসাধারণ, একটা স্মোকি ভাইজার দিছে, আর এটা প্যাডিং কোয়ালিটিটা জোস, একটা প্যাডিং কোয়ালিটি দিছে, লকটা আপগ্রেড করছে কোয়ালিটি বেটার। এই হচ্ছে নোজ গার্ড, অ্যান্ড এটা সবচেয়ে বেটার লাগছে হইতেছে EC2206 করছে, যেটা হচ্ছে আপগ্রেড করা হয়েছে। অ্যান্ড ভেন্টিলেশন সিস্টেমটা দেখাচ্ছি, এই হচ্ছে সামনের ভেন্টিলেশন, অ্যান্ড উপরে ভেন্টিলেশন আছে, অ্যান্ড এখানে এটা দেখেন এক্সটেন্ড করা যাচ্ছে, অ্যান্ড এক্সিটটা ঠিক এর পিছন দিয়েই হবে, এই যে এখানে এক্সিট পয়েন্ট আছে। প্রাইসটা শুনে অনেক অবাক হবেন এই প্রাইসটা, তো প্রাইসটা করছে হচ্ছে 6,500 টাকা। তো এইটা যেটা হচ্ছে গ্রাফিক্স, সেটা 6,500 টাকা, আর যেটা হচ্ছে গ্রাফিক্স ছাড়া, এটা হচ্ছে শুধু ব্ল্যাক, যেটা প্রাইস হচ্ছে 6,000, যদি গ্রাফিক্স হয় তাহলে 6,500। তো এখানে অনেকগুলো আছে, আমি লঞ্চিং প্রোগ্রাম, আমি এখানে এত ডিটেলস বলতে পারবো না, আমি যে কোনো একটা জায়গা থেকে আমি হেলমেটগুলো ফুললি ডিটেলস আপনাদের জানাবো। আমি একটু ভেরিয়েশন দেখাচ্ছি, যেমন এইটা দেখাচ্ছিলাম মাত্র আপনাদের, এখানে আরেকটা ভেরিয়েশন আছে, যেটা হইতেছে এই যে উপরেও ভেন্টিলেশন এই সিস্টেমে, এটা গ্রাফিক্স এক কালার, যেটা প্রাইস হচ্ছে অনলি 6,000 টাকা, বাট এটা আবার যেটা গ্রাফিক্সের আছে, যেমন এই যে এটা 6,500 টাকা, লুকগুলো জোস করছে। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে এটা হইতেছে ডে নাইট ভাইজার, আমরা যারা ট্যুর করি তারা হইতেছে না ক্লিয়ার ভাইজার পরে বাইক চালাইতে হয়, তারপর হইতেছে ব্ল্যাক ভাইজার, তো এই ভাইজারটা আপনি দিন এবং রাত সমান দেখতে পারবেন। তো আমি একটু যদি ক্যামেরাটা ভিতরে নিয়ে দেখাই, ভিতরে ঢুকে দেখেন আমাকে ক্লিয়ার দেখা যাবে, ওকে। তো একেবারে দিন এবং রাত সমানভাবে এটা দেখতে পারবেন। আর তো হেলমেট হইতেছে ফুললি 3K কার্বনের। এখানে আমাদের কিছু গেস্ট আছেন, আপনারা যদি একটু মাইক। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রোমান, প্রথম পরিচয় হচ্ছে আমি একজন বাইকার, আর পাশাপাশি হচ্ছে
এই বাইরের শিশুরির যে ইন্ডাস্ট্রি আছে এটাকে আমি আসলে যতটুকু পারি সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। যেটা দেখতেছি সেটা বলতে হবে, দেখতে ভালো লাগতেছে। কয়েকটা হেলমেট আমি মাথায় পড়ছি, ওই ডিস্ট্রিবিউশনটা আমার কাছে অল্প সময়ের ভিতরে যেটা মনে হচ্ছে ওই ডিস্ট্রিবিউশনটা ভালো। আর ওভারঅল কথা বলতে হইলে তো এমনি এমনি বলা যাবে না, দেখি এটা দেখে আমি প্রথমে ভাবছি এটাই কার্বন হেলমেট, এবং ওইটা দেখে ওই ডিস্ট্রিবিউশন যেটা মনে হয়েছে আমি বারবার জিজ্ঞেস করলাম এটা কার্বন কি না, পরে আমাকে অ্যান্সার করলো এটা কার্বন না। আমি কিন্তু মোটামুটি কনফিউজ হয়ে গেছিলাম দেখেন, এটা মিড প্রাইস রেঞ্জে, হ্যাঁ 6,500 টাকা প্রাইস, 6,500 টাকা। তো আমার মতে বেস্ট একটা প্রাইসে বেস্ট একটা হেলমেট বলতে এটা। তো আপনাকে পুরো কার্বন একটা ফিল দিবে, কেউ বুঝতেই পারবে না যে আসলে এটা কার্বন না। তো প্রোগ্রাম অলরেডি এই যে পিছনে হচ্ছে, এই যে ক্যামেরার পিছনে বাহার খাওয়া দাওয়া স্টার্ট, কারণ আমরা প্রচুর পদার্থ, 10:30 বেজে গেছে। ভাই মাংস নেন না কেন, নুনি না এখন বলেন আপু প্রোগ্রাম থেকে বের হয়ে এখন হাতির জেলে আছি, এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। রাত এখন 11:30 বাজে। তো প্রোগ্রাম শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে, সবার সাথে গল্প করতে করতে এবং সবার থেকে বিদায় নিতে যেতে অনেক টাইম হয়ে গেছে। তো এটা হইতেছে একটা হেলমেটের প্রোগ্রাম ছিল, এটা হইতেছে ইস্টেল কোম্পানি এআর হেলমেট নামে একটা হেলমেট বাংলাদেশে লঞ্চ করলো। তো এই ভিডিওটা কতটুকু দেখতে পারছেন আমি জানি না। সো নেক্সট কোনো ভিডিওতে এই হেলমেটটার ফুললি ডিটেলস আমি আপনাদের জানাবো। আর হেলমেটটা আমার কাছে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, কারণ একটা বাজেট প্রাইসে অনেক বেটার কিছু করছে হেলমেটটায়। আর এখন আর বেশি কথা না বলি, রাতের বেলা। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড সবাই সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে, ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দিবেন। তো এখন বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।